আদর্শ চিকিৎসালয়ের শুভ উদ্বোধন উদ্বোধন করে রাজ্যিক স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ দপ্তর মন্ত্রী পীযূষ হাজরিকায়। মুঠ 5,05,00,000 টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা এই খেরনি আদর্শ চিকিৎসালয়খনের উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকা কার্বি আংলং স্বায়ত্তশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙে কয় যে বৃহত্তর খেরনি অঞ্চলের রাইজর দীর্ঘদিনিয়া আশা আজি পূরণ হল। বৃহৎ এই চিকিৎসালয়ের জড়িয়ে সাধারণ রাজ্যে এটিয়ারেপরা বহুত সুবিধা লাভ করব। স্বাস্থ্যমন্ত্রীগিয়ে ইতিমধ্যে উদ্বোধন করা খেরনি আদর্শ চিকিৎসালয় সন্দর্ভত সাংবাদিকর আগত কয় যে বর্তমান 8 চিকিৎসক নিযুক্তি দিয়া হয়েছে আর 2 এদিনের ভিতরতে 2-3 চিকিৎসকক নিযুক্তি দিয়া হব। খেরনি আদর্শ চিকিৎসালয় মুক্তি করে কয় যে এয়া আজি আরম্ভণিহে। অহা 2 মাসের ভিতর রাজ্য সম্পূর্ণ হয়ে উঠা মুঠ 74 আদর্শ চিকিৎসালয়ের অন্য চিকিৎসালয় মুক্তি করা হব। অন্যহাতে সমগ্র কার্বি আংলংর মুঠ 108 এম্বুলেন্স সেবা শীঘ্রে দিয়া হব বলে উল্লেখ করে মন্ত্রীগিয়ে। পশ্চিম কার্বি আংলং জেলা, ডিমা হাসাও জেলা আর হোজাই জেলার কুহিয়া খেতিরপর উৎপাদিত গুড় বিক্রি বন্ধ হয়ে যাওয়া সাধারণ কৃষকের সম্মুখীন হওয়া সমস্যার সন্দর্ভত সোধা প্রশ্নের উত্তর মন্ত্রীগিয়ে কয় যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে আলোচনা করে শীঘ্রে গুড় ক্রয় বিক্রয়ের সমস্যা সমাধান করব বলে আশ্বাস দিয়ে। পরিষদীয় 7 নং কপিলি সমষ্টির জনপ্রতিনিধি তথা পরিষদীয় সদস্য পবন কুমার রায়ে পরিচালনা করা উদ্বোধনী অনুষ্ঠানত স্থানীয় বিধায়ক মানসিং রম্পির প্রমুখ্যে রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের রাজ্যিক কার্যকরী সঞ্চালক বিষয়া অচ্যুত বৈশ্যর জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত থাকে। খেরনির অলক বর্মন বরবরা রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম নিউজ।